নমস্কার, বনশ্রী বঙ্গ সারস সম্মানের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। চলছে ১৬তম বর্ষের পূজা পরিক্রমা। এই প্রথমবার পাহাড় থেকে সাগর অর্থাৎ সুন্দরবন পর্যন্ত দুই শতাধিক প্রতিনিধি নিয়ে আমরা ৪৫ জন বিচারপতিকে নিয়ে এই পূজা পরিক্রমা। অসাধারণ কারুকার্য মন্দির এক প্রতিমা এই শহরে আনাচ্ছে। এখানে অনেকগুলি পুজো, তার মধ্যে অন্যতম একটা পুজো আমরা এতক্ষণ করে চোখে পড়ব। শুধুমাত্র সোলার কার সাজি দিয়ে এত সুন্দর যে পুজোর আমি একটু ভরিয়ে করা যায় তার এক চাক্ষুষ নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। সংঘস্থিত সুন্দর সাবেকি মায়ের প্রতিমা, তার সঙ্গে হারিয়ে যাওয়া সোলা শিল্পের এক সংযোজন এবং তার সঙ্গে ধনীরা অনবদ্য ভাবি জেনে নেবো। তাদেরই প্রতিনিধি, তাদেরই ক্লাবের একজনের সঙ্গে এই ভাবনা চিন্তা মূল এসছে। আমার নামটা, আমার নাম শৈবালবাবু। শৈবালবাবু, এই যে এত সুন্দর ভাবনাটা, এই ভাবনার পেছনে আপনাদের ভাবনাটা কীভাবে কাজ করছে? দেখুন, আমরা একটা কথা বলি যে আমরা সংঘর্ষটা প্রত্যেক বছরই চেষ্টা করি একটা কোনো নতুন কিছু মানুষের মধ্যে তুলে ধরা। গত বছর আমরা পরিবেশ নিয়ে মানুষকে বার্তা দিয়েছিলাম যে পরিবেশের প্রতি সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। আমরা মনে করি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজেদেরকে দিয়ে শুরু করা উচিত। তাই এই বছর আমরা সেই জিনিসটা ভেবেই আমরা দেখলাম যে দুর্গাপুজো যে কোনো পুজোতেই বলুন ডেকোরেশনের কাজে যদি সব ৫৫তম বর্ষের পুজো, এটা আমাদের ৫৩তম বর্ষ। ৫৩তম বর্ষের পুজো করতে গিয়ে এটা কতদিন আগে থেকে ভাবনাটা আপনাদের মধ্যে প্রমোট হয়েছে? এটা আমাদের প্রমোট হয়েছিল ডিসেম্বর মাসে যখন ডায়মন্ড হারবার অঞ্চলে আমাদের ক্লাব সদস্য দুজন গেছিল, তখন গিয়ে এই ভাবনাটা এসেছিল। তখন গিয়ে ওনারা যখন হচ্ছে আপনার ডায়মন্ড হারবার একটা অঞ্চলে একটা গ্রামে ওনারা যান, ওখানে গিয়ে সেখানে গিয়ে দেখেন যে ১০০ বছর ১৫০ বছর না, কেউ বলছে ২০০ বছর, কেউ বলছে ৩০০ বছর ধরে পারিবারিক সূত্রে ওরা সেই সোলার কাজ করছে এবং পুরো গ্রামটা ইনভলভ। এবং আরেকটা কথা বলে রাখি যে গ্রামে যখন গেছে ওখানে গিয়ে দেখছি প্রত্যেকের টাইটে লেখা হালদার আর পিছনে লেখা ব্র্যাকেটে মালাকার। তারা নিজেদেরকে মালাকার বলে তারা গর্ববোধ করে, তারা বলে যে আমাদের কাজই হচ্ছে সোলার এই কাজ। খুঁজে বের করে আনা এক শিল্প প্রতিভাকে, নতুন অঙ্গীকে সাজিয়ে তোলা পুজোর মণ্ডপে সত্যি এক সম্মান এবং শ্রদ্ধা রাখার একটা জায়গা যেটা সংঘর্ষী করে দেখালো। শিলিগুড়িতে অনেক আয়োজন আমরা দেখেছি, নানা রকমের থিমের প্যান্ডেল, কিন্তু সোলা দিয়ে যে অসাধারণ ভাবনা ভাবা যায় এবং তার বাস্তব রূপায়ণ দেওয়া সম্ভব হয় সেটা সংঘর্ষী করে দেখিয়েছে। সবসব সংঘর্ষে আপনাদের এই আয়োজনকে আমাদের ভীষণ রকমভাবে ভালো লাগলো। সুন্দরবন থেকে পাহাড় আমাদের টিম বিভিন্ন জায়গা প্রান্তে ঘুরে নিয়েছে। সুন্দরবন যেটা শুরু করেছে পাহাড়ে সেটা একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। এই যে মেলবন্ধন, এই পরিবেশ সচেতনতার বার্তা কিন্তু প্রতি মণ্ডপ থেকে, মহাপুজোর আবহাওয়া থেকে, প্রতি বাড়িতে এবং প্রতি জনজন যাতে এটা হয়ে বেড়াতে পারে তার যে চেষ্টা তারা করেছেন তাদের চেষ্টা সাধুবাদ জানাই এবং তাদের চেষ্টা সফল হবে দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন বিশিষ্ট বিচারক দেবাশিস পাল, তার মধ্যে বিতার কম দিয়ে সঙ্গে মন্দির এই পুজো বিশেষভাবে আপনি কীভাবে দেখছেন? সংস্কৃতিতে এসে মনে হয়েছে যে একটা কথা হচ্ছে শিল্পকে, শিল্প এবং শিল্পীদের প্রথম কথা কর্মী সত্যি আপনার পেছনে যাদের মস্তিষ্ক কাজ করেছে তাদেরকে কর্মী এরকম একটা মণ্ডপ একটা শহরের মধ্যে উপহার দেওয়া বা উপহার স্বরূপ রাখা সত্যি অভাবনীয় এবং অকল্পনীয়, এবং যাদের পরিশ্রমে এটা সার্থক হয়েছে তাদের নিশ্চয়ই
আমাদের সকল ঘরের মানুষকে এগিয়ে এসে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, যাতে আগামী দিনে এই শিল্পটা আরও বড় আকার ধারণ করতে পারে এবং এই আকার যে মানে বড় আকারের যে ধারণ, সেই ধারণের মধ্যে যেন আমরাও কিছুটা নিজেদের দায়িত্ব পালন করতে পারি, যাতে আমাদের পরিবেশটা আগামী দিনে আরেকটু সবুজ ঘেরা হোক, আরেকটু বাড়তি সবুজ থাকুক তাতে, এবং আমাদের যে মননটা রয়েছে, বাঙালির যে মনন যেটা দুর্গাপুজোকে ঘিরে আমরা ফিরে পাই, সেই মননটা বছরের আরও 361টা দিন প্রতিফলিত হোক, এটাই আশা। একদম রূপাশিল্পের মধ্যে সত্যি সব কথা আমরা বুঝে পেলাম, শুধুমাত্র কিন্তু এই 4টা দিনের পুজো পুজো হয়, সংশয় আরও যে বাকি থাকে সংশয় 61 দিন, অর্থাৎ সারাটা বছর সঙ্গে থাকুক আমাদের পরিবেশ বান্ধব সচেতনতার এই বার্তা আমরা বয়ে বেড়াবো। যে প্রোডাক্টটা দিয়ে না বানিয়েছেন সেটা কিন্তু একদম সেটা কোনোরকম পরিবেশকে দূষিত করবে না, থার্মোকল এবং কৃত্রিমভাবে প্লাস্টিক যেভাবে আমাদের সমাজকে আস্তে আস্তে অবক্ষয়ের দিকে ফেলে দিচ্ছে তার বার্তা এভাবেই ফুটে উঠবে। আমরা সেই বার্তা নিয়ে সকলকে জানাবো, আপনারাও কিন্তু প্লাস্টিক বর্জন থেকে মুক্ত করুন। এর সঙ্গে সুবিধা রয়েছেন, রয়েছেন সৌমিলি, আমাদের বিচারমণ্ডলী রয়েছেন শিশু সবন্দের, এখান থেকে পরবর্তী মণ্ডলে ফিরে যাবো। সুন্দর সমাজ ভাবনা পেশ করেছে তার তরফ থেকে বনশ্রীবঙ্গ সারা সমাজ ভাবনা পুরস্কার করে দিচ্ছে আমার। তার মানপত্র হচ্ছে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি।